আবারও রাজনৈতিক মহল থেকে বেরিয়ে আসলো এক বিরাট বড় খবর, যেখানে কিন্তু বলা হচ্ছে আরএসএস প্রধানের সঙ্গে আধ্যাত্মিক যোগ। বিশেষ বৈঠকের পর কি বলেন মিঠুন চক্রবর্তী? অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে এই সাক্ষাতের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মোহন ভাগবত। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা। এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু পরবর্তী সময়ে চিট ফান্ড কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় সাংসদ পদে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে সারদা থেকে পারিশ্রমিক হিসেবে নেওয়া পুরো টাকা ইডিকে ফিরিয়ে কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর সেভাবে সরাসরি রাজনীতির ময়দানে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে। রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সারদাকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর 2016 সালের ডিসেম্বরে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিঠুন চক্রবর্তী। মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বাংলার এই প্রখ্যাত অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে দূরে থাকার কথা জানিয়েছেন তিনি। এরপর ছোট পর্দায় কয়েকটি রিয়েলিটি শোয়ে তাকে দেখা গেলেও বড় পর্দায় খুব একটা ঝলক দেখা যায়নি। কি বলেন মিঠুন চক্রবর্তী এই আবহে? এদিন বৈঠকের পর মুখ খোলেন মিঠুন চক্রবর্তী নিজেই। মোহন ভাগবতের সঙ্গে এই বৈঠকের রাজনৈতিক রং নিয়ে নারাজ মিঠুন। তিনি বলেন, মোহন ভাগবতের সঙ্গে আমার আধ্যাত্মিক যোগ রয়েছে। আমি এর আগে তার সঙ্গে লখনৌতে দেখা করেছিলাম, তখনই তাকে আমি আমার বাড়িতে আসতে বলেছিলাম মুম্বাই এলে। তবে রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও সেরকম কিছু অনুমান করবেন না, এখনও পর্যন্ত এরকম কিছুই হয়নি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে মোহন ভাগবতের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে বর্তমান রাজ্য রাজনীতির নিরিখে মিঠুন চক্রবর্তীর সঙ্গে মোহন ভাগবতের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকেই। আর এসএস প্রধানের সঙ্গে ডিস্কো ডান্সার এই হৃদ্যতা এর আগেও সামনে এসেছিল। 2019 সালের অক্টোবর মাসেও সাক্ষাৎ হয়েছিল দুজনের। সেইবার ছিল নাগপুরে আরএসএস এর মুখ্য কার্যালয়ে, প্রায় এক ঘন্টা ধরে বৈঠক হয়েছিল সেদিন। তো বন্ধুরা, এই ছিল এখানকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।